আমন্ত্রণ এসটিভি নিউজ আপডেট সঙ্গে আছি সৈয়দ সামিউল আজম গোবলগঞ্জ সদরে ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত আহত হয়েছেন আরও চারজন সকাল সাতটার দিকে এই দুর্ঘটনা ঘটে গোপালগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন লিডার মোহাম্মদ আরিফুল হক জানান রোগীসহ চারজন অ্যাম্বুলেন্সে ঢাকায় যাচ্ছিলেন পথে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদরের পূর্ব মিয়াপাড়া পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক জুয়েল সরকার বলেন দুজন হাসপাতালে আনার আগে ও দুজন হাসপাতালে আসার পর মারা যান আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে নোয়াখালীতে আলাদা স্থানে পুকুরের পানিতে ডুবে একদিনে ছয় শিশুর মৃত্যু হয়েছে বুধবার সকাল থেকে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট কোম্পানিগঞ্জ উপজেলার গাংচিল সুবর্ণচর উপজেলার থানারহাট ও হাতে উপজেলার নলছিড়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে নিহত শিশুরা হল কবিরহাট এলাকার দুই ভাই রিশাদ ও রিশান কোম্পানিগঞ্জ উপজেলার আবু বক্কর হাতিয়ার নিহা আক্তার এবং সুবর্ণচর এলাকার দুই বোন রিয়ামণি ও কাঁচামরিচের দামের ঝাঁজে অস্থির কাঁচা বাজার পাল্লা দিয়ে প্রতিদিনই বাড়ছে কমছে মরিচের দাম এবং তা সাধারণ মানুষের ক্রয়সীমার বাইরে এমন অবস্থায় কাঁচামরিচের প্রকৃত দাম দেখতে ও নিয়ন্ত্রণে রাখতে মধ্যরাতে রাজধানীর কার্বন বাজারের কাঁচামরিচের আড়তে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আগামী বুধবার ভোক্তা অধিদপ্তরের ব্যবসায়ীদের নিয়ে একটি মিটিং করার কথা রয়েছে সেখানে আসতে বলা হয়েছে ব্যবসায়ীদের দেশের বাইরের খবর বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস লিক করে দক্ষিণ আফ্রিকায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন নিহতদের মধ্যে নারী এবং শিশু রয়েছে গতকাল জোহান্সবার্গের বোক্সবার্গের একটি অনুমোদনহীন বসতিতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে এর সঙ্গে অবৈধ সোনার খনির সংশ্লিষ্টতা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম অবৈধ খনি শ্রমিকরা বিষাক্ত নাইট্রেট অক্সাইড গ্যাস ব্যবহার করে পরিত্যক্ত খনি থেকে মাটি চুরি করে এই গ্যাসের মাধ্যমে মাটি থেকে সোনার ছোট ছোট দানা খুঁজে বের করে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি লেকে পা পিছলে ইসরাত আজিম মিম নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে সাউথ লেকে তাহিততে এই দুর্ঘটনা ঘটে জানা যায় ইসরাত আজিম মিম বাবা মায়ের সঙ্গে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া শহরে বসবাস করতে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়াতে অধ্যয়নরত ছিলেন কাল ভার্জিনিয়া শহরে তাকে দাফন করা হবে এই ঘটনায় বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে মেক্সিকোতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন দেশটির দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী বাসটি রাস্তা থেকে ছিটকে গিরিখাতে পড়ার পর হতাহতের এই ঘটনা ঘটে আজ ওক্সাকা প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জেসুস রোমেরো এক সংবাদ সম্মেলনে বলেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে ১৩ জন পুরুষ ১৩ জন নারী এবং একটি ছেলে শিশু রয়েছে উদ্ধার অভিযান চলছে মাঠে ময়দানে খবর সিরিজ জয় আর সিরিজে ফেরার ভিন্ন দুই সমীকরণ নিয়ে অ্যাশেজে তৃতীয় টেস্টে বিকেলে মাঠে নামছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড টানা দুই টেস্ট জিতে উজ্জীবিত অস্ট্রেলিয়া আর ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর ইংল্যান্ড তাই এই ম্যাচে একাদশে একাধিক পরিবর্তন এনেছে ইংলিশরা তিন পরিবর্তনে ফিরছেন মঈন আলী ক্রিস ওক্স ও মার্ক উড বিপরীতে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলার সম্ভাবনা প্রবল অস্ট্রেলিয়ার লিডসে ম্যাচটি শুরু হবে বিকেল ৪টায় শেষ করছে নিউজ আপডেট বিস্তারিত দেখতে চোখ রাখুন এসএটিভির দুপুরের সংবাদ